অতিবৃষ্টি অনাবৃষ্টি দ্রব্যমূল্যের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বতি সকল কিছু মিলে আজকে আমরা সাধারণ মানুষ খুবই হতাশার মধ্যে কথা বলেন ঠিক কিনা কথা কথা বলেন ঠিক কিনা খুবই হতাশার মধ্যে কিন্তু আল্লাহরাবুল আলামিন এই পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন আল্লাহরাবুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন মানুষকে পাঠিয়েছেন শুধুমাত্র চিন্তা পেরেশানি টেনশনের করার জন্য না আল্লাহ বললেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সুতরাং তোমাকে খাওয়ানো পরানোর দায়িত্ব কার আমার এই কথা কার আল্লাহরাবুল আলমিনের আল্লাহ হরাবুল আলমিন বললেন যারা এই কোরআনের অনুসরণ করবে যারা এই কোরআনকে মেনে চলবে যারা এই কিতাবকে অনুসরণ অনুকরণ করবে তাদের কোনো চিন্তাও নাই যাদের কোনো ভয়ও নাই সুবাহ আল্লাহ বলেন এই কথাকার আল্লাহর কথা এই ওয়াদাকার কিন্তু সেই আল্লাহর ওয়াদা আমাদের বিশ্বাস হয় না আমরা মানুষের ওয়াদার বিশ্বাস করি কথা বলেন ঠিক কীরা মা আমাদের দেশে ওয়াদার মৌসুম আসে আসে না এইটা করতাম সেইটা করব শেষ পর্যায়ে দেখা যায় আর কিচ্ছু নেই ঠিক কিনা কিন্তু আল্লাহ রাবুল্লা আলমিন ওয়াদা করলেন যারা এই কিতাবের অনুসরণ করবে যারা এই কিতাবকে মেনে চলবে তাদের কোনো চিন্তাও নাই তাদের কোনো ভয়ও নাই কিসের চিন্তা না খাওয়ার চিন্তা না ঘুমানোর চিন্তা না পড়ার চিন্তা কোন রকমের চিন্তার কোনো কারণ নাই দুনিয়াতে আখিরাতে কোনো ভয়ও তাদের স্পর্শ করবে না সুহান আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিনের কথা মতো চলতে হবে আল্লাহর নির্দেশিত পথে চলতে হবে তাহলে কোনো চিন্তা থাকবে না কোনো ভয় থাকবে না আবার পরবর্তীতে আল্লাহ বলে আল বলে দিলেন আর যারা এই কিতাবকে মানবে না এই কিতাবের অনুসরণ যারা করবে না তারা হল জালেম অমাল্লাম এ হুকুম বাই না ফাউলা ইকাহুমুল জল ইমুল ফা উলা ইকা হুমুল ফাঁস তারা হলো জালেম তারা হল ফাঁসি ডাহুস বিল্লাহ সুতরাং হুকুম মানতে হবে কার আল্লাহ রাব্বুল আলমেন ইবাদত করতে হবে আল্লাহর হুকুম মানতে হবে তাহলে তিনি সকল প্রকার ভয় ভীতি থেকে আমাদেরকে নিরাপত্তা দিবেন এবং দুর্ভিক্ষ অভাবের সময় তিনি আমাদেরকে পেট পুরে খাবার দিবেন এই বিশ্বাস আমাদের আছে না নাই আছে না নাই আমি সেই হাদিসটি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই হজতে খাব্বা আপ্রাদি আল্লাহ তালান হতে থেকে বর্ণিত হযতে খাব্বা আবাদি আল্লাহ তালান একদিন আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের কাছে গিয়ে বলতেছে ইয়া রাসুল আল্লাহ আলা তস্তান সিরুলানা আলা না ইয়া রাসুল আল্লাহ আমরা তো ক্ষুধার যন্ত্রণায় মরে যাচ্ছি মার খেতে খেতে শেষ হয়ে যাচ্ছি আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম কাবা শরীফের পাশে ছায়ায় ঠেস দিয়ে বসে আরাম ফরমাচ্ছিলেন এমন সময় খাববাব যখন এই কথা বলল আল্লাহর হাবিব সাল্লাহ আলহাম সোজা হয়ে বসলেন সোজা হয়ে বসে বলে খাব্বাবকে সান্ত্বনা দিচ্ছেন এভাবে ও খাব্বাব শোনো এই পৃথিবীতে পৃথিবী সৃষ্টির শুরু থেকেই এ পর্যন্ত যত দিনের দায় এই পৃথিবীতে এসেছে যারাই আল্লাহর তাহিদ একত্ববাদকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছে যারা আল্লাহর দিনের কথা বলেছে তাদেরকে তাগুদি শক্তি রাষ্ট্রীয় শক্তি তাদেরকে ধরে আনত ধরে আনার পরে কি করত ফারুল আহ ফিলাদ তাদের জন্য জমিনে গর্ত খনন করা হতো তারপরে কি করা হতো ফয়জালু ফিহা সেই গর্তের মধ্যে তাদেরকে নামিয়ে দেওয়া হতো তাদেরকে নামিয়ে দিয়ে একেবারে বুক পর্যন্ত জমিনে তাদেরকে গেড়ে ফেলা দেওয়া হতো তাদেরকে বুক পর্যন্ত গেড়ে ফেলা হতো তারপরে মানসার লোহার করা হতো লোহার করা তানে ওই জীবিত মানুষের মাথার উপরে লোহার করাত চালিয়ে লোহার করাত রেখে দুই পাশে দুইজন ধরে লোহার করাত চালিয়ে তাদেরকে চিরে দ্বিখন্দিত করা হতো তারপরেও আলু তাদেরকে নিঃশেষ করে দেওয়া হতো শেষ করে দেওয়া হতো এত কষ্ট এত যন্ত্রণা দেওয়ার পরেও একজন দিনের দায়ী চুল পরিমাণ দিন থেকে সরে যায় নাই এত কষ্ট এত যন্ত্রণা তাদেরকে দেওয়া হতো দিয়ে মেরে ফেলা হতো তারপরেও তারা বিন্দু মাত্র তাদের ইমানের দাবি থেকে সরে যায় নাই ও খাবাব তোমরা বড় তারাহুড়া করছো বড় তারাহুড়া করছো অপেক্ষা করো ধৈর্য ধরো অপেক্ষা করো আল্লাহর সাহায্য আল্লাহর দিন আল্লাহর বিজয় আসবে আল্লাহই লায়তিমন্ন আল্লাহ আজল আমর আল্লাহর কসম এমন সময় আসবে এমন দিন আসবে হাতির আল্লাহর কসম করে বলছি ওই সানা থেকে হাজারা মাউদ পর্যন্ত মানুষেরা যাতায়াত করবে রাতেও যাবে দিনেও যাবে নারীরা যৌবন নিয়ে চলবে সদাগররা টাকা পয়সা ধন সম্পদ নিয়ে চলবে দিনেও চলবে রাতেও চলবে নির্দিধায় জাত আত করবে লায়ফু ইল্লাল্লাহ শুধুমাত্র তাদের অন্তরে আল্লাহর ভয় সারা আর কোনো ভয় থাকবে না আল্লাহর হাবিব সাল্লাম এভাবে খাবকে সান্ত্বনা দিচ্ছেন আল্লাহর ভয় সারা তাদের অন্তরে আর কোনো ভয় থাকবে না সুতরাং ওই আল্লাহর উপরে ভরসা করো ওই আল্লাহর ইবাদত করো ওই আল্লাহর উপরে তাকাল করো তিনি তোমাদেরকে ভীতির সময় নিরাপত্তা দিবেন আর ক্ষুধার সময় খাবার দিবেন তোমরা বড় তাড়াহুড়া করছো ওলা কিন্নম তাস্তুর ধৈর্য ধরো অপেক্ষা করো এরকমভাবে সান্ত্বনা দিয়ে বললেন খাব ভাবকে ডেকে আল্লাহর হাবিব সাল্লু আসাল্লাম মক্কা শরীফের দিকে কাবা শরীফের দিকে এরকম আঙ্গুলি সারা করে বললেন যদি দুর্ভিক্ষের সময় যদি পেট পরে খেতে চাও আর ভীতির সময় যদি নিরাপত্তা পেতে চাও তাহলে ওই যে ঘর দেখতে পাচ্ছ ওই ঘরের মালিকের ইবাদত করো ওই ঘরের মালিকের ইবাদত করতে হবে ফাল ওই ঘরের মালিকের ইবাদত করো ওই ঘরের মালিকের ইবাদত করলে কি হবে ওই ঘরের মালিকের ইবাদত করলে ওই ঘরের মালিক কী করবেন তোমাদেরকে ক্ষুধার সময় খেতে দিবেন আর দুর্ভিক্ষের সময় নিরাপত্তা দিবেন সুতরাং আমাদের এই ঘরের মালিকের ইবাদত করতে হবে এখন বলেন তো দেখি ওই ঘরের মালিকের মালিককে ওই ঘরের মালিককে কিন্তু এই আল্লাহর ঘর যত আছে আল্লাহর ঘরগুলো খালি কথা বলেন ঠিক ঠিকক্ষীরা ফজরের নামাজে মজুদ সাহেব বলে হুজুর ফজরের নামাজে মুসল্লি পাঁচজন বুঝতে পারছেন আল্লাহর ইবাদত নাই আল্লাহর উপরে তাওকাল নাই আল্লাহর ওয়াদাকে আমরা বিশ্বাস করি না সুতরাং এমনটি তো হবেই আল্লাহ রব্বুল আলবিন আমাদেরকে খালে স্নিহাতে আল্লাহর উপরে তাকুয়া অবলম্বন করে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুক সকলেই বলেন আবিন